ফিলিস্তিনের গাজায় হামাসের হাতে জিম্মি তিন ইসরায়েলিকে হত্যার বিষয়ে নিজেদের ভুল স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। বিবৃতিতে আইডিএফ জানায়, গাজার উত্তরাঞ্চলে শেজাইয়া এলাকায় গত 15 ডিসেম্বর অভিযানের সময় তাদের গুলিতে ঘটনাস্থলে নিহত হন দুই জিম্মি, অন্যজন মারা যান চিকিৎসাধীন অবস্থায়। আসলে কি ঘটেছিল সেদিন? ইসরায়েল হামাস যুদ্ধের ভবিষ্যৎই বা কি? এসবের বিস্তারিত জানবো আজ। সঙ্গে আছি আমি সান্দ্রা নন্দিনী। ইসরায়েলের এক সামরিক কর্মকর্তা জানান, 15 ডিসেম্বর শেজাইয়া এলাকায় স্বল্প দূরত্ব থেকে ওই জিম্মিদের বেরিয়ে আসতে দেখেন ইসরায়েলি বাহিনীর একজন সদস্য। তাদের হাতে থাকা একটি লাঠিতে বাঁধা ছিল সাদা কাপড়, কিন্তু নিজের জীবনের জন্য হুমকি মনে করে তাদের দিকে গুলি চালান সেই সেনা সদস্য। পরে অন্য সদস্যরাও গুলি চালান। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুই জিম্মি নিহত হন ও তৃতীয় জন আহত হন। তাকে কাছাকাছি একটি ভবনে নিয়ে চিকিৎসা দেওয়া হয়, পরে তিনিও মারা যান। প্রতিরক্ষা বাহিনীর ভুলে জিম্মি হত্যার ঘটনাকে অত্যন্ত হৃদয় বিদারক উল্লেখ করে নিহত তিন ইসরায়েলি পরিবারের সদস্যদের প্রতি শোক জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আরও জানিয়েছে কি করে এমন ভুল হলো তা তদন্ত করা হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, হামাসের কাছে জিম্মি থাকা সবাইকে নিরাপদে ঘরে ফিরিয়ে আনাই ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্য। জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে আলোচনায় বসতে আগে থেকেই ইসরায়েলের ভেতর থেকে চাপ ছিল দেশটির সরকারের উপর। তিন জিম্মি হত্যার ঘটনার পর এই চাপ আরও বেড়েছে। 15 ডিসেম্বর রাতেই তেল আবিবে বড় ধরনের বিক্ষোভ শুরু হয়, যা ছড়িয়ে পড়েছে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে। বাদ যায়নি প্রতিরক্ষা সদর দপ্তরও। সেখানে নেতানিয়াহু সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বক্তব্য দেন বিক্ষোভে অংশ নেওয়া অনেকেই। হামাসের সঙ্গে সমঝোতার জন্য নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান জিম্মিদের স্বজনেরা। তেল আবিবে জিম্মি ও নিখোঁজ পরিবারের ফোরাম আয়োজিত কর্মসূচিতে স্বজনেরা অভিযোগ করেন, জিম্মি নয়, ফেরত দেওয়া হচ্ছে তাদের মরদেহ। ইসরায়েল ও হামাসের মধ্যে জিম্মি ও বন্দি বিনিময়ের মধ্যস্থতা করে আসছে কাতার ও মিশর। ফিলিস্তিনের গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা চালাচ্ছে। সেখানে আরেক দফা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। 16 ডিসেম্বর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক যুদ্ধবিরতির জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। একটি সমন্বিত ও টেকসই চুক্তি সম্পাদনের মাধ্যমে যুদ্ধ অবসানের প্রত্যাশা করা হচ্ছে। জিম্মি হত্যার ঘটনাকে অবর্ণনীয় দুঃখজনক বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে হামাসের উপর সামরিক চাপ অব্যাহত রাখবেন বলে জানান তিনি। জিম্মিদের স্বজনদের যুদ্ধবিরতি আহ্বানের পরও সামরিক চাপ অব্যাহত রাখার উপর জোর দেন নেতানিয়াহু। বলেন, অপহৃত জিম্মিদের ফেরত পেতে এবং যুদ্ধে জয়ী হতে সামরিক চাপ প্রয়োজন। বেসামরিক লোকদের উপর হামলা পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত বন্দি বিনিময়ে আর কোনো সমঝোতা হবে না বলে জানিয়েছে হামাস। সংগঠনটির তথ্য অনুযায়ী, গত 7 অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় কমপক্ষে 18,800 জন নিহত হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় যুদ্ধবিরতির দাবিতে যুক্তরাষ্ট্রের 8টি শহরে বিক্ষোভ করেছে মার্কিন ইহুদিরা। গত 14 ডিসেম্বর ইহুদিদের ধর্মীয় উৎসব হানুক্কার অষ্টম রাতে বোস্টন, ফিলাডেলফিয়া ও ওয়াশিংটন ডিসির ব্যস্ত সড়ক ও সেতুতে যান চলাচল বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। ইহুদি সংগঠন ভয়েস ফর পিসের বরাতে জানা যায়, ওয়াশিংটনের উত্তর পশ্চিম অংশ থেকে নিউ ইয়র্ক এভিনিউ পর্যন্ত ওভারপাস অবরোধ করে রাখেন 90 জন বিক্ষোভকারী। ভয়েস ফর পিসের মুখপাত্র জানান, যুদ্ধ বন্ধের দাবিতেই হানুকার অষ্টম রাতে 8টি শহর ও 8টি সেতুতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।